ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। এবার আদালতের নথি চুরির অভিযোগ উঠল অয়ন শীলের বিরুদ্ধে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের বাড়ির সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে ওয়েমার শিট, অ্যাডমিট কার্ড সহ একাধিক নথি উদ্ধার করে ব্যাগ ভর্তি করে নিয়ে গিয়েছিল ইডি। তারপরে সেই নথি ইডি অফিসে গিয়ে খতিয়ে দেখে চক্ষু চড়ক গাছ ইডি অফিসারের। কোনো কোনো নথিতে WPA অর্থাৎ রিট পিটিশনের কথা লেখা রয়েছে, কোনো কোনো নথি 73 পাতার, আবার কোনো নথি 143 পাতারও, এমনটাই জানাচ্ছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই সে বিষয়ে খতিয়ে দেখা শুরু করেছে তারা, এক্সপার্টদেরও সাহায্য নিচ্ছে। সম্প্রতি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তে নেমে হুগলির শান্তনু ঘনিষ্ঠ অয়নশীলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে টানা জিজ্ঞাসাবাদে একাধিক প্রভাবশালীর নাম উঠে আসে। শেষমেশ অয়নের বাড়ি থেকে উদ্ধার হওয়া একাধিক তথ্যের মধ্যে পাওয়া যাচ্ছে আদালতের মামলার রিট কপি। প্রশ্ন উঠছে, আদালতের মামলার রিট কপি বা অয়নের বাড়িতে কীভাবে এলো? প্রশ্ন তুলছেন ইডি। অয়নশীলের সঙ্গে কার কার যোগাযোগ ছিল, কোন কোন বড় মাথার আশীর্বাদ ছিল অয়নশীলের উপরে, সে প্রশ্ন তুলছেন ইডি। খতিয়ে দেখা হচ্ছে আদালতের সংক্রান্ত সমস্ত তথ্য। ধৃত অয়নশীলকে আজ দফায় দফায় জেরা করে চাঞ্চল্যকর তথ্য পান ইডি অফিসাররা।